আমি এখন মাননীয় সদস্য জারা জাবিন মাহবুব মহিলা আসন 7-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেন। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে চতুর্থবার স্পিকার হিসেবে মনোনীত হয় এবং নবগঠিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অভিনন্দন মাননীয় ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ সহ দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সকল মাননীয় সদস্যগণকে। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী ও প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি রইল শুভকামনা। আমি মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য, যা বাংলাদেশের একটি উন্নয়নের দলিল হিসেবে থেকে যাবে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালের সকল ভাষা শহীদদের, 1971-এর মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের, আর 2 লাখ নির্যাতিত মা বোন ও 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে পেয়েছে এই সোনার বাংলাদেশ। 1975 সালের 15ই আগস্টের ভয়াল রাতে নির্মম হত্যাকাণ্ডের শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল ও ছোট্ট শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3রা নভেম্বর 1975 সালে শাহাদাত বরণকারী জাতীয় চার নেতাকে। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধ আমি দেখিনি, বঙ্গবন্ধুকে আমি দেখিনি। আমি যখন ছোট, আমরা যখন কিশোরী, আমাদেরকে ভুল ইতিহাসের একটি অপপ্রচারের চেষ্টা চলেছিল। টিভি, রেডিও, বই, পুস্তকে একদম একটা মিথ্যা ইতিহাসের চেষ্টা চলেছিল। কিন্তু সেই সময় থেকেই আমার বাবা জনাব কাইয়ুম রেজা চৌধুরী, যিনি ছিলেন বঙ্গবন্ধুর সহকারী প্রেস সচিব, এবং আমার মা ইয়াসমিন চৌধুরী, তারা আমাকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের চিত্র তুলে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলেছেন। 1981 সালের 17ই মে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন, তখন আমার বাবা মার চোখে দেখেছিলাম স্বাধীনতার আনন্দ অশ্রু আর প্রকৃত সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্নের ধারাবাহিকতায় আমি আজ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও বাংলাদেশ আওয়ামী লীগকে, যে আপনারা আমাকে জনগণের সেবা করার জন্য একটি সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশকে বিশ্ব চীনে এখন উন্নয়নের রোল মডেল হিসাবে। তারই দিক নির্দেশনায় আমি কাজ করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আমি আমের দেশের মেয়ে। বিদেশে গিয়ে যখন দেখেছিলাম আম, দৌড়ে গিয়ে উঠে সুখে দেখেছিলাম কোনো খুশবু নাই, কোনো স্নিগ্ধতা, কোনো কমনীয়তা নাই ওই আমে, তখন চিন্তা করেছিলাম যে আমাদের রাজশাহীর আম কেন বিদেশে পাওয়া যায় না। চাপাই নবাবগঞ্জের কৃষিখাতকে আধুনিকায়নের মাধ্যমে এই বাংলাদেশের আমকে রপ্তানি বা ক্ষুদ্র বা মাঝারি শিল্পের গণ্ডি পেরিয়ে বিশ্ব বাজারে সবচেয়ে কাম্য ফলের সারিতে নিয়ে যেতে চাই। আরো চাই এই রাজশাহী সিল্ক, এটাকে মেড ইন বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে আরো সুপ্রতিষ্ঠিত করতে। সেই সাথে চাই পুঠিয়া রাজবাড়ি, সোনা মসজিদ, মহানন্দা নদী, পাগলা নদী, পদ্মা নদী, দিগন্ত ছোঁয়া আবাদি জমিকে বিশ্ব পর্যটকদের সামনে দেখা হয় নাই চক্ষু মেলিয়া আকর্ষণের তালিকাতে অন্তর্ভুক্ত করতে। মাননীয় স্পিকার, কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং খেলাধুলার মান উন্নয়ন করে ছেলেমেয়েদের সুন্দর জীবন নিশ্চিত করতে হবে।
তাদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশ হবে আমাদের লক্ষ্য, আর তখনই তাদের মাঝ থেকে বেরিয়ে আসবে প্রতিটা ক্ষেত্রে এক একজন মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসান। আমাদের দেশের শ্রম শক্তিকে কাজে লাগিয়ে সারা বিশ্বে উন্নয়নের কাজ চলছে, সর্বোচ্চ রেমিটেন্স এনে যাচ্ছেন তারা। আগামী রেমিটেন্স যোদ্ধাদেরকে উপযুক্ত শিক্ষা আর প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে তাদেরকে নেতৃস্থানীয় পদে বিদেশে কাজ করার জন্য তৈরি করতে হবে। তাতে আরো বাড়বে তাদের মান, অর্থনৈতিক অবস্থা আর তার সাথে দেশের বৈদেশিক মুদ্রা উপার্জন। মাননীয় স্পিকার, নারী ক্ষমতায়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পথ অনুসরণ করে আমাদের 27 বছরের কর্মজীবনের অভিজ্ঞতাকে, আমার 27 বছরের কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের নারীদের কর্মসংস্থান আরো নিশ্চিত করতে হবে। ICT প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, আরো সুযোগ সৃষ্টি করতে চাই। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে। আমি যখন চরপাকাতে বসে একদম ভারত আর বাংলাদেশের বর্ডারে দুবাইয়ের সাথে টেলিকনফারেন্স করি আমার ফোনের মাধ্যমে, তখনই আমি বলতে পারি জোরে যে ডিজিটাল বাংলাদেশ সক্ষমভাবে বাস্তবায়িত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, রূপকল্প 2041 ভিশন 2041 অনুযায়ী সবাইকে সাথে নিয়ে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের জনপদ হিসেবে চাপাই নবাবগঞ্জকেও গড়ে তুলতে চাই। এগুলো কিন্তু আকাশকুসুম স্বপ্ন না, ইতিমধ্যে অনেক কাজ হয়ে গিয়েছে। আর বিন্দু বিন্দু করে সাগর তৈরির মাধ্যমে দেশকে শুধু ব্র্যান্ডই করা হবে না, বৈদেশিক মুদ্রা আয়ের পথ আরো বড় করা হবে। প্রধানমন্ত্রীর নিবিড় সাহচর্যে দেশ, জনগণ ও মানুষের জন্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আরো সমৃদ্ধ করতে নিজেকে উৎসর্গ করতে চাই। মাননীয় রাষ্ট্রপতিকে তার মূল্যবান বক্তব্যের জন্য আবারও ধন্যবাদ। এক মিনিট। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।